হরে কৃষ্ণ, সকলকে আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে স্বাগতম। আজকের এই পর্বে আমরা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আলোচনা করব। অনেককে বলতে শোনা যায়, আমি এত কিছু করি, সৎপথে চলি, তারপরেও ভগবান আমাদেরকে কৃপা করে না। মূলত তাদের জন্য আজকের আলোচনাটি শাস্ত্র থেকে থাকবে, যে ভগবানের কৃপা বিশেষ 5টি সংকেত অথবা কয়েকটি সংকেত নিয়ে আলোচনা করব। যে সংকেতগুলো যদি কখনো বুঝতে পারেন, তাহলে অবশ্যই বুঝে নেবেন ভগবান আপনার উপরে নিঃসন্দেহে কৃপা করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, তাই একটুকু সময় ধৈর্য ধরে আমাদের সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেন। আশা করি অনেক উপকৃত হবেন। আমরা সকলে ভগবানের কৃপা লাভ করতে চাই। দেখেন, একটা কথা রয়েছে, প্রবাদ বাক্য এরকম, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। অভাগা যেদিকে যাবে, এটা আসলে বাস্তব কথা। যারা অভাগা বা যাদের জীবনে শনির প্রভাব থাকে, এরকম অশুভ প্রভাব থাকে, যেদিকে যাবে সেদিকে যেন একটা ভাটা লেগে থাকে। তো আসলে ভগবানের কৃপা কিভাবে লাভ করা যায়, কোন সংকেতগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন ভগবান আপনার উপরে খুবই প্রসন্ন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিছু সংকেত নিয়ে আলোচনা করব। তার পূর্বে বলে নিচ্ছি, দেখেন, এই কথা কখনো বলবেন না যে ভগবান আমাদের কৃপা করেনি, কিসে অপূর্ণ রেখেছে ভগবান। আপনারা হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন হাসপাতালে যে ভয়ানক রোগী, কারো হাত নেই, কারো চোখ নেই, কারো পা নেই, তাদের থেকে ভগবান কতটা ভালো রেখেছে। তারপরেও বলি, ভগবান আমাদেরকে ভালো রাখিনি, না, এটা নিঃসন্দেহে মূর্খামি। অবশ্যই ভগবান, আমরা গরিব নই তো, টাকা পয়সা থাকলে, সব থেকে আমাদের মধ্যে আর একটা ভুল ধারণা হচ্ছে, টাকা থাকলেই আমরা সুখী। আরে বাবা, যাদের টাকা রয়েছে তারা কি সুখী? চিন্তা করেন, তারা আরো বেশি অসুখী। কেন? ডায়াবেটিস কাদের বেশি হয়? যারা ঘরের মধ্যে বসে থাকে, টাকা যাদের বেশি থাকে, ঘুমাতে পারে না, হিডাক্সিন খায় অথবা স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয়, তো সেজন্য এত টাকা কিভাবে ম্যানেজ করব, চিন্তা সব সময় তাদের মনের মধ্যে কাজ করে। সেজন্য আজকে আলোচনা থাকবে মূলত, যে ভগবানের কৃপা লাভ করার জন্য বিশেষ 5টি সংকেত, যা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ভগবানের কৃপা আপনার উপরে বর্ষিত হতে চলেছে। দেখেন, শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তির প্রশস্ত কপাল, উন্নত নাসা, সে ব্যক্তি ভাগ্যবান, ভবিষ্যতে সে ভালো কিছু লাভ করবে। এটা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে। প্রশস্ত কপাল মানে কপাল খুবই চওড়া, দেখতে বড়, এই ধরনের ব্যক্তিগণ, তার ভাগ্য খুবই ভালো হয়ে থাকে, এটা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে। আরো বলা হয়েছে, যাদের উন্নত নাসিকা, নাসিকা উন্নত বলতে নাক খুবই লম্বা, দেখতে খুবই সুন্দর নাক, এরা ভবিষ্যতে ভালো ভাগ্য লাভ করবে ভগবানের কৃপায়। কিন্তু আজকে এই শাস্ত্রের বাহির থেকে, বাস্তবিক উপলব্ধি থেকে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, যদি কখনো খেয়াল করেন, আপনি অনেক লোকের ভালোবাসা পাচ্ছেন, দেখেন এটা কোনো সাধারণ বিষয় নয়। সকলের ভালোবাসা পাওয়া বা সবার মনের মতো করে চলা, এটা কিন্তু সবাই পারে না। সকলের ভালোবাসা পাওয়া সাধারণ বিষয় নয়। যদি কখনো খেয়াল করেন, সবাই আপনাকে কোনো না কোনো কারণে ভালোবাসতেছে, তাদের দুঃখের কথাগুলো আপনার সাথে শেয়ার করে, একটু স্বস্তি পায় আপনার মাধ্যমে বা আপনার সঙ্গ করার মাধ্যমে, নিঃসন্দেহে এটা ভগবানের কৃপারই একটা রূপ। অবশ্যই ভেবে নেবেন ভগবানের কৃপা আপনার উপরে রয়েছে, বিধায় সকলে আপনাকে ভালোবাসে। এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আপনি দুঃখের সময় যদি সকলে আপনাকে একটু সাপোর্ট দেয়, চিন্তা করিস না, আমরা রয়েছি তোর কাছে, এরকম বিভিন্ন জনে বিভিন্ন সাপোর্ট দিতে পারে, এটাও কোনো সাধারণ বিষয় নয়। এরকম যদি কখনো খেয়াল করেন, নিঃসন্দেহে বুঝে নেবেন ভগবানের কৃপা আপনার উপরে অবশ্যই রয়েছে। এতে সাধারণ কোনো ভাবে ভালোবাসা পাওয়া যায় না, অপর ব্যক্তির মনের মতো হওয়া যায় না, এটা অবশ্যই ভগবানের কৃপার এক রূপ। দ্বিতীয়ত, অন্যায় কাজে সায় না দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্যায় কাজ, মানুষ কেন অন্যায় করে? সুখে থাকার জন্য, কিন্তু আমরা প্রকৃত জানি না কিভাবে সুখে থাকতে হয়। যদি কখনো এরকম হয়, আপনার বন্ধু আপনাকে হয়তোবা খারাপ ইয়াবা বা কোনো মাদক দ্রব্য গ্রহণের জন্য উৎসাহ দিচ্ছে, চল বন্ধু আজকে এটা খাই, কিন্তু আপনি সেই কাজটা করার সময় আপনার মন ভিতর থেকে সায় দিচ্ছে, না, এটা করা ঠিক না, এবং আপনি সেই মন শুধু সায় দেওয়া নয়, সেই কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত হলেন, একটা খারাপ কাজ করা থেকে, চুরি করা থেকে যাচ্ছিলেন চুরি করতে, কিন্তু মন সায় দিল এটা করা ঠিক না, আবার ব্যাক করলেন, ফিরে গেলেন, সেটা খুবই ভালো একটা সংকেত। এর মানে দেখেন, বিবেক, এই যে দেখেন আমরা বলতে পারি বিবেক কাজ করেছে এখানে, না, বিবেকটা কোথা থেকে এসেছে? বিবেক শুদ্ধ হয় বুদ্ধি থেকে, বুদ্ধি কোথা থেকে আসে? জ্ঞান থেকে, জ্ঞান কোথা থেকে আসে? ভগবানের থেকে সমস্ত জ্ঞান প্রকাশিত। এর মানেও ভগবত কৃপা আপনার উপরে রয়েছে, ভগবানের কৃপা নিঃসন্দেহে আপনার উপরে রয়েছে, যদি কখনো অন্যায় কাজে মন সায় না দেয় এবং সেই অন্যায় কাজ থেকে আপনি বিরত হন। দেখেন, আমরা এই যে প্রথমেই বলেছি, টাকা থাকলেই সবাই সুখী ভাবি, কিন্তু টাকাই মূলত সুখের নয়,
যুধিষ্ঠির মহারাজকে যক্ষদেব প্রশ্ন করেছেন, যুধিষ্ঠির, জগতে কারা প্রকৃত সুখী? যুধিষ্ঠির মহারাজ বলেছে, প্রভু, এই জগতে তারাই সুখী যাদের কোনো ঋণ নেই, এমনকি শরীরে বড় ধরনের কোনো রোগ নেই, দিন শেষে সংসারে যারা রয়েছে সুখে শান্তিতে বসবাস করতে পারে হাসি মুখে, এবং একটা গাভী একটুকু জমি রয়েছে খেয়ে পরে বাঁচতে পারে, তারাই প্রকৃত সুখী। অনেক ধন থাকলে যে সুখী হবে সেটা কিন্তু একদমই নয়। ব্যক্তির অনেক বড় বড় রোগ হয়, টাকা পয়সা থাকলে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, কারা করে এসব? একটু ভালো করে রিসার্চ করলে দেখা যাবে বেশি ধনী ঘরের ফ্যামিলি এই সমস্ত রোগে ভোগে। তাই এটা কখনো ভাববেন না, এটা আমাদের মধ্যে দুঃখের আর একটা কারণ, যে টাকার জন্য বেশি লোভ করা। হ্যাঁ, অবশ্যই কাজ করব, ভালো কিছু করব, ভগবানের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় যা আসে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, এটা জীবনের প্রশান্তির আর একটা গুরুত্ব কারণ। জীবনে ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা, জীবনে অনেক সুখী হতে পারবেন। কিন্তু আমরা সুখী হতে পারি না, এত কিছু দিল ভগবান তারপরেও ভগবানকে দোষারোপ করি, প্রভু আমাকে কিছু দেয়নি। না, এরকম দোষারোপ করা উচিত না, এতে ভগবান এবং মা লক্ষ্মী খুবই রুষ্ট হয়। এর পরের সংকেত হচ্ছে, কষ্টের মধ্যেও যার ঈশ্বরের প্রতি ভক্তি থাকে। দেখেন, দুঃখের মধ্যে আমরা সাধারণত ভগবানকে ভুলে যাই। ভগবান এই যে সবাইকে সবকিছু দিয়ে দিচ্ছে, স্বর্গলোক দিল ইন্দ্রকে, ব্রহ্মলোক দিল ব্রহ্মাকে, এরকম এক এক করে সবাইকে সবকিছু ভগবান দিয়ে দিল, কিন্তু বাম পায়ের নিচে একটা জিনিস রেখে দিয়েছে, খেয়াল করলো কে? মা পার্বতী। সৃষ্টির শুরুতে মা পার্বতী নয়, খেয়াল করেছে লক্ষ্মী দেবী। তো সবাই চলে গেল, কিছুক্ষণ পরে মা লক্ষ্মী প্রশ্ন করলো, প্রভু, দেখলাম একটা জিনিস তোমার পায়ের নিচে রেখে দিয়েছো, প্রভু সেই জিনিসটা কি? তখন ভগবান বিষ্ণু বললো, দেবী, তুমি দেখে ফেলেছো, এই পায়ের নিচে যে জিনিসটা হচ্ছে তা হচ্ছে শান্তি দেবী। এই শান্তি দেবী কেউ কাউকে দেয়নি, যদি এই শান্তিকে সবার কাছে বিলিয়ে দেই তবে আমাকে কেউ স্মরণ করবে না দুঃখের মধ্যে, তাই মানুষকে দুঃখ দিব এবং সেই দুঃখের মধ্যেও সে ব্যক্তি আমাকে স্মরণ করবে। সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, যে ব্যক্তির কষ্টের মধ্যেও ভগবানকে স্মরণ হয়, ভগবান বিনে আর কোনো ব্যক্তি নেই, সে ব্যক্তি নিঃসন্দেহে পরম সৌভাগ্যবান, ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হয়েছে। দেখেন, আমরা দুঃখের মধ্যে ভগবানকে দোষারোপ করতে জানি, কিন্তু কয়জনে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি, প্রভু আমাকে সেই সামর্থ্য দাও, যত কষ্ট আসুক তোমার কৃপায় সমস্ত কষ্টকে যেন উত্তীর্ণ হতে পারি। অতএব দুঃখের মধ্যে যার ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, সে ব্যক্তি নিঃসন্দেহে তার উপরে ঈশ্বরের কৃপা রয়েছে। এরপরে অযাচিত অন্ন জোটা, খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত। ভগবানের কৃপা তোমার উপরে রয়েছে, তুমি না খেয়ে রয়েছো ক্ষুধার্ত, হঠাৎ অযাচিত ভাবে কেউ তোমাকে খাবার দিল, এটাও কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। মনে রাখবেন, জগতে অন্নদানের উপরে স্বর্ণদান করা সেটা অবশ্যই পূর্ণের, তারপর একটা কন্যা দান করা, কোনো সৎপাত্রে যদি কোনো ব্যক্তি কন্যা দান করতে পারে, শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এত কোটি কাল স্বর্গে বসবাস করে তার চিত্রগুপ্ত হিসাব করতে পারে না, যদি কোনো ব্যক্তি সৎপাত্রে কন্যাকে দান করতে পারে, মানে কোনো ভালো যোগ্য সন্তানের হাতে। তো সেজন্য অন্নদান করা খুবই গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি ক্ষুধার্তকে অন্নদান করতে পারে তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে পারে না। তাই এরকম যদি হয়, অযাচিত ভাবে অন্ন, আপনি না খেয়ে বসে রয়েছেন, হঠাৎ কেউ অন্ন দিয়ে গেল, হতে পারে মন্দিরের প্রসাদ, হতে পারে কেউ আপনাকে একটুকু অন্ন দান করলো, এটা নিঃসন্দেহে ভালো একটা সংকেত, এর মানে ভগবানের কৃপা তোমার উপরে বর্ষিত হয়েছে। দেখো, না খেয়ে রয়েছে তার মধ্যেও ভগবান তোমার কপালিতে লিখে দিয়েছিলেন যে অমুক দিনে তুমি না খেয়ে থাকলেও তোমার অন্ন জুটবে, এটাও কোনো সাধারণ বিষয় নয়। সাধু হয়েছে, অনেক উপলব্ধি রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, যদিও বয়স অল্প, কিন্তু অনেক জায়গায় আপনাদের কৃপায় ভ্রমণ করেছি, সেখানে ভাবতেও পারিনি এত এত জায়গায় আমার জন্য আমার কপালে অন্ন লেখা রয়েছে, এত জায়গায় খেতে হবে আমাকে। তো সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, এটাও কোনো সাধারণ বিষয় নয়, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত। এরপরে সবশেষে বলবো, কখনো এই যে কুড়িয়ে পাওয়া টাকা লটারি জেতায় বিশ্বাস করবেন না। আমরা ভাগ্যের উপরে বসে থাকি, ভাগ্যের উপরে বিশ্বাস করি, এটা কখনোই করবেন না। যে ব্যক্তি ভাগ্যের উপরে বসে থাকে তার দ্বারা ভালো কিছু হয় না। তো হরে কৃষ্ণ, আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনারা সমৃদ্ধ হয়েছেন, ভালো লেগেছে। দেখেন, যদি ভালো লেগে থাকে অপরের সাথে ছড়িয়ে দেবেন এই তথ্যগুলো, এবং যুক্ত থাকবেন আমাদের সাথে। আপনাদের যুক্ত থাকা আমাদের ভরসা যোগায় এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও আপনার বা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। হরে কৃষ্ণ।